দশটি অতি গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনি প্যান কার্ড না থাকলে কিন্তু করতে পারবেন না এবার থেকে আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সঙ্গে আছি আমি অমলান আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলে এখন পড়াশোনার পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন রকম আপডেটেড ভিডিও বা খবরও দেয়া হয় যাতে আপনারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন বা আপডেট থাকতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখনই শুরু করব কথা আর বেশি বাড়াবো না আর আজকের ভিডিওটা হচ্ছে প্যান কার্ড রিলেটেড দেখুন অনেকেই কিন্তু আপনারা প্যান কার্ড করেন না কিন্তু এবার থেকে যদি আপনি আপনার প্যান কার্ড না থাকে তাহলে দশটি গুরুত্বপূর্ণ কাজ আপনি অবশ্যই করতে আর পারবেন না তার সঙ্গে সঙ্গে অনেক কাজ থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন কারণ ভারত সরকার প্যান কার্ডটাকে কিন্তু ম্যান্ডেটারি করে ফেলছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নেয়ার জন্য আধার কার্ডের পাশাপাশি কিন্তু প্যান কার্ড থাকাও এবার অনেক জরুরি প্যান কার্ড না থাকলে এক বা একাধিক যোজনার সুবিধা আপনি পাবেন না ক্যাশ লেনদেনে আপনার প্রবলেম হবে এবং তাছাড়াও আপনি যদি কোনো গাড়ি কিনতে যান তাহলেও আপনার প্যান কার্ড এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং চলুন আপনাদেরকে দশটি পয়েন্ট আমি দেখাবো আর এই দশটি পয়েন্ট ছাড়াও কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট আছে যেখানে প্যান কার্ড কিন্তু বাধ্যতামূলক এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলেও আপনার প্যান নাম্বার আগে লাগে আধার কার্ড না হলেও চলে কিন্তু প্যান নাম্বার কিন্তু আপনার লাগবেই লাগবে আপনি যদি আড়াই লক্ষ টাকার বেশি ক্যাশে লেনদেন করেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ড থাকতে হবে এবং আপনার ব্যবসার টার্নওভার যদি বছরে পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলেও আপনার প্যান কার্ড কিন্তু এবার থেকে থাকা বাধ্যতামূলক দশ লক্ষ টাকার বেশি কোনো সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও কিন্তু আপনার প্যান কার্ড বাধ্যতামূলক এবার থেকে হয়ে গেল পঞ্চাশ হাজার টাকার বেশি যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স আপনি করেন তাও আপনার প্যান কার্ড থাকতে হবে মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যান কার্ড লাগবে আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক আপনার আধার কার্ড দেখুন আধার কার্ডটা বাধ্যতামূলক ছিল কিছুদিন আগে তবে এখন আধার কার্ডটা অতটা বাধ্যতামূলক নয় কারণ সরকার বলে দিয়েছে আধার কার্ড না থাকলেও হবে কিন্তু প্যান প্যান কার্ড এবার রাখতেই হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকার বেশি জমা করতে গেলেও কিন্তু এবার আপনাকে দিতে হবে প্যান নম্বর লক্ষ টাকার বেশি কোনো জিনিস কিনলে যেমন যদি আপনি সোনার গয়না কিনতে যান তাও আপনাকে এবার থেকে দিতে হবে প্যান নম্বর এবং আপনি যদি শেয়ার মার্কেটে কাজ করেন শেয়ার কেনেন এবং তার দাম যদি এক লক্ষ টাকার বেশি হয় তাও আপনাকে প্যান কার্ড কিন্তু দিতে হবে এছাড়া বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে ভেরিফিকেশন করতে গেলে প্যান কার্ড দরকার হয় বিভিন্ন বর্তমানে যে অনলাইনের অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন বা ইনকামের সুবিধা পান সেই সব অ্যাপ্লিকেশনেও কিন্তু প্যান নাম্বারটা লাগে অর্থাৎ আপনি যদি ইনকাম করতে যান তাও কিন্তু এবার আপনাকে প্যান কার্ড করতে হবে আর অনলাইন থেকে ইনকামের ক্ষেত্রে আপনার প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক আপনারা হয়তো অনেকেই অনলাইন থেকে ইনকাম করেন এই পয়েন্ট এখানে নেই অনলাইন থেকে ইনকাম করতে গেলে আপনাকে যদি টাকাটা নিতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর আপনি যদি সেই টাকাটা নিতে চান তাহলে অবশ্যই আপনার প্যান কার্ড কিন্তু বাধ্যতামূলক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের দরকার আছে আর প্যান কার্ড তৈরি করাটা খুবই সহজ নিয়ারেস্ট কোনো প্যান কার্ড সেন্টারে চলে যান যেখান থেকে প্যান কার্ড করা হয় অনলাইনেও আপনি নিজে নিজেও করতে পারবেন তাও আপনাকে আমি সাজেস্ট করব আপনি নিয়ারেস্ট যেখানে প্যান কার্ড করা হয় সেখানে যোগাযোগ করে একটু প্যান কার্ডটা করে নিন মোটামুটি একশো থেকে দেড়শো টাকা মতন খরচ হবে আপনার প্যান কার্ড হয়ে গেলে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা থেকে আর বঞ্চিত হবেন না আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটু নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ঘন্টাটা কেউ বাজিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন তার সঙ্গে সঙ্গে পরিবারের খেয়াল রাখুন